নমস্কার, আপনারা দেখছেন এক্সটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি অনুস্মিতা সেন। শুরু করছি এক্সটিভি নিউজ। প্রথমে হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই গুরুকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল বারবিশা আলিপুর দুয়ার এডমিশন 2-9। করমণ্ডল দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মোমবাতি মিছিল। সমাজকর্মী রাজা বৈদ্যর জন্মদিন উপলক্ষে এক মহতী রক্তদান উৎসবের আয়োজন হয়েছিল কোচবিহারে। আবারও গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে এক হিন্দু মেয়েকে ধর্ষণ করার অভিযোগে আটক সংখ্যালঘু সম্প্রদায়ের শামীম মিয়া নামে এক যুবক। ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন মালদার 25 জন শ্রমিক। ত্রিপুরার উপজাতি মানুষদের রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালু করার দাবিতে আগরতলা স্বামী বিবেকানন্দের সামনে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চৌবার 56টি সংগঠনের গণ অবস্থান। পূর্ব ত্রিপুরা সাংসদের নিরাপত্তা রক্ষীর এসকর্ট গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি। আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশের হাতে আবার ধরা পড়ল 2 বাংলাদেশি যুবতী। মোদিজি মানেই উন্নয়ন, ব্যবসায়ী সম্মেলনে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা মাস্টারপাড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের হামলা। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ছেলেকে উচ্চ শিক্ষা দিতে কপালে ভাঁজ পড়েছে পরিবারের।